প্যাটেল নিয়ে তো জ্বলে পুড়ে মলা। হ্যাঁ, এ প্যাটেল করতে আর ফকাস ফকাস করে পা স্লিপ কাটছে, কি যে হইলো বুঝতে আসি না। মিস্ত্রির কাছে নিয়ে যাই, ও মিস্ত্রি ভাই, আরে আরে কি 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 গো, কি কি হয়েছে? সাইকেলটা দেখো দিনি, সাইকেল এমনি অভাব আমার, লিক হয়েছে না? না না না, এই প্যাটেল কষে আর ধরছে না, প্যাটেল করিয়ে যাচ্ছে চাকা ঘুরছে না, কোনো সিস্টেমই আসছে কেনে? আমি মরছি অভাবে জ্বালাই একে। আরে অভাবে কহলি পড়লি কি হবে, তোমার সাইকেল তো কি হয়ে যায়। হ্যাঁ কি ভাই, সাইকেল এ সাইকেল তো এখন ফিরে যাইতে হবে। যাক বাসাইলি ভাই, আমি রেখে যাচ্ছি, তুমি ঈশ্বরের রেখানি। হ্যাঁ তো বাজারের মধ্যে কাজ আছে? হ্যাঁ কাজ আছে। আরে তুমি কাজ ছেড়ে এসো, আমি ফিরি সেরে রেখে দিই। আচ্ছা যাক, আল্লাহ তোমার ভালো করুক। এমনি আমার অভাবের সংসার, তার উপরে লোকটার মন আছে গো, এখনো কিছু মানুষ আছে আমার অভাবটা বুঝতে পেরেছে, ফিরি সেরে দেবে। আরে আল্লাহ, এই লোকে তুমি হায়াত তার আজ করো গো। ও ভাই, ভাই আয়েছো? আমার সাইকেল হয়েছে? হ্যাঁ তোমার সাইকেল ফিরি সারি দিস নিয়ে যাও ভাই। হ্যাঁ আমার খুব ভালো লাগছে যে ভাবতি যে তোমার মতো মানুষ এখনো আছে। কেন, আমি আবার তোমার কি উপকার করলাম? এই তো সাইকেলটা ফিরি সেরে দিলে। হ্যাঁ তা ফিরি সেরে, আমার মনের কথাটা যে তুই ভাই বুঝতে পারিস এই আবার অনেক। আমার কাছে কোনো সারেনা পয়সাও নেই। সারেনা পয়সা নেই মানে? এই মুহূর্তে যে ফিরি সেরে দিয়েছিস, এইটাই আমার কপাল। কপাল মানে 13 টাকা বিল দিবা? বিল দেবে মানে? আমার সাইকেল ছাড়লাম তো বিল দিবা না? এই যে তুমি বললে ফিরি সেরে দিবা না। ও তাহলে তুমি ওই বুঝা বুঝোস? তা কি বুঝবো? আরে মিয়া ফিরি কি ওই ফিরি সারিস আমি? তোমার সাইকেলের এই ফিরি ফিরি সাইকেলের ফিরি ওই ফিরির দাঁত ক্ষয়া হয়ে গেল, এই জন্য পেটেল ঘুরিয়েই যাচ্ছিলে চাকা ঘুরছিল না, এই ফিরির দাঁত লাগালাম আর তুমি পয়সা না দিয়ে চলে যাবা। তুমি মনে করছো ফিরি? হ্যাঁ ডাইল ফিরি গোশ মাং না, 13 টাকা দিয়ে তবে সাইকেল নিয়ে যাও মিয়া।